এখন তোমরা শুনতে পাচ্ছো আমি আবার স্টার্ট দিয়েছি, এটা হয়তো নেটওয়ার্কের নেট প্রবলেমের কারণে এটা হচ্ছে। এখন তোমরা শুনতে পাচ্ছো কিনা আমাকে বলো। এখনো কেউ আসে নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুনতে পাচ্ছো কিনা বলো। কি সমস্যা বলো তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে এতক্ষণ তোমরা কিছুই শুনতে পাওনি। আচ্ছা, তো আমি এখন যেহেতু শুনতে পাচ্ছ এখন আমি বলতে পারি। আমি তোমাদেরকে এতক্ষণ যা বলেছি তোমাদের আমাদের অর্থনীতি বিভাগের পক্ষ থেকে এবং সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় তোমরা ছাত্রছাত্রী যারা আছো তাদের অর্থনীতি বিভাগের পক্ষ থেকে আমার সালাম এবং আমি অভিনন্দন জানিয়ে আজকে অনলাইন ক্লাস শুরু করছি। এর আগে তোমরা নবীনবরণ পেয়েছো আমাদের অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে এবং তার আগে তোমরা মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী সচিব মহোদয় এদের মাধ্যমে তোমরা এই অনলাইন ক্লাস তোমাদের উদ্বোধন ওনারা করে দিয়েছিলেন। যা হোক, আজকে তোমাদের অর্থনীতি বিভাগের প্রথম ক্লাস, কাজে অর্থনীতি বিভাগের আমার সঙ্গে যারা আরও শিক্ষক মণ্ডলী আছেন, দুজন সহকারী অধ্যাপক আছেন সাবিনা ইয়াসমিন এবং নাসিমা আক্তার, তিনজন প্রভাষক আছেন ফারহানা আজম, মাহফুজা খানম আক্তার এবং জাহিদুল হুদা। তো ওনারা তোমাদের ক্লাস নেবেন এবং ক্লাসে তোমাদের সাথে আরও ভালোভাবে পরিচিত হবেন। আজকে আমরা জানি সবাই যে আমরা এই কোভিড-19 যে প্যান্ডামিক ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে বিরাজ করছে সেটার কারণে আমরা অনেকদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাইরে আছি। সেই জন্যই যাতে তোমাদের শিক্ষা কার্যক্রম একাডেমিক কার্যক্রমগুলো কোনো ব্যাঘাত না ঘটে সেই জন্যই আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এবং অন্যান্য যারা আছেন তাদের উদ্যোগে এবং তাদের ঐকান্তিক ইচ্ছায় আন্তরিকতায় আমাদের এই অনলাইন ক্লাসগুলো পরিচালিত হচ্ছে এবং আমরা নেওয়ার চেষ্টা করছি। তো তোমরা অর্থনীতি বিষয় নিয়েছো যারা, আমি অর্থনীতি বিভাগের টিচারদের পক্ষ থেকে আজকে যদি ক্লাসে থাকতে তাহলে তোমাদের আমি ফুলের হয়তো গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাতাম এবং বরণ করে নিতাম, সেটা পারি নাই, কিন্তু এখন লাল গোলাপের শুভেচ্ছা তোমাদের আমি জানাচ্ছি। আমি মিটুল চৌধুরী অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। তোমাদের সাথে আমার শ্রেণীকক্ষেও দেখা হবে। তো এখন আমি বলতে চাচ্ছি যে তোমরা অর্থনীতি বিষয়ে যারা পড়তে আসছো মানবিক শাখায় সম্ভবত 400-এর উপরে স্টুডেন্ট ভর্তি হয়েছে, তার মধ্যে হয়তো সবাই তোমরা আমার অর্থনীতি বিষয়টা নিতে পারোনি বা এটা সম্ভব হয়নি। তো যারা অর্থনীতি বিষয়ে পড়তে আসছো আমি বলবো যে তোমরা সবাই অনেক ভালো এবং ভালো রেজাল্ট করেছো এবং ভালো স্টুডেন্ট। আমি আশা বলছি এই অর্থে যে তোমরা অর্থনীতি বিষয়টি অনেক খুব সহজ না, আবার অতি কঠিনও না, এমন একটা বিষয় যেখানে চার্ট থাকবে, গ্রাফ থাকবে, ছবি থাকবে, সক থাকবে এবং প্রত্যেকটা সাবজেক্টেই কিছু কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেগুলো নাকি একটু বোঝার বিষয়। এই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা যখন যে ক্লাসে যাবা তোমাদের সিলেবাস অনুযায়ী যেভাবে পড়ানো হবে তোমাদের শিক্ষক যাদের নাম আমি বলেছি তারাই এবং আমরা ক্লাসে যখন উপস্থিত হব সুন্দর করে তারা দক্ষতার সাথে ক্লাস নেবে এবং তোমরা যদি মনোযোগ দিয়ে তাদের ক্লাস ফলো করো এবং বাসায় যেয়ে সেটা আবার পড়ার চেষ্টা করো সেই ক্ষেত্রে তোমাদের উপকার হবে বলে আমি মনে করি। আর যদি তোমরা মনে করো আজকে ক্লাসে এসছি আবার পরবর্তী দুইটা ক্লাস গ্যাপ দিয়ে দিলে তাইলে কিন্তু তোমরা এই ক্লাসের ধারাবাহিকতা না থাকলে এবং সিলেবাসের ধারাবাহিকতা অনুযায়ী তুমি ক্লাসে না বসলে তোমরা এই আমাদের অর্থনীতি বিষয় সম্পর্কে অনেক পিছিয়ে যাবে, যার জন্য তোমাদের কাছে মনে হবে অনেক কঠিন একটা বিষয়। আসলে কিন্তু তা নয়। আমি আজকে হয়তো এভাবে তোমাদের আর বলতে পারবো কিনা জানি না, ক্লাসে গিয়ে তো যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে আমরা ক্লাসে যাব তখন তো সিলেবাস শেষ করার জন্য সরাসরি ক্লাস নিয়ে আমরা অনেক বেশি তৎপর থাকবো। আমি এই জন্য আজকে বলছি যে তোমরা রেগুলার ক্লাস করবে,
ক্লাসে শুধু ক্লাসে বসে থাকলে হবে না, ক্লাসে টিচার কি পড়াচ্ছেন কি বুঝাচ্ছেন মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, না বুঝতে পারলে তাদের বলতে হবে। এবং তাও যদি বুঝতে না পারো, তোমরা আমার অর্থনীতি বিভাগের যেসব শিক্ষক তোমাদের পড়াবেন, কোনো চ্যাপ্টারের ওই বিষয়টুকু বুঝতে পারোনি, অবশ্যই অবশ্যই আমার ডিপার্টমেন্টে গিয়ে এগুলো বুঝে নিয়ে আসবে। আমাদের শিক্ষকরা অনেক ভালো, আমরা তোমরা ছাত্র মানে আমাদের অনেক প্রিয় একটা বিষয় এটা, আমাদের সন্তানের তুলনা, এই জন্য তোমাদের ভালো রেজাল্ট করলে আমাদের বুক ভরে যায়, আমরা অনেক আনন্দিত হই। তোমরা ইকোনমিক্স পড়ে নিয়ে পরে ভালো রেজাল্ট করবা, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করার পরে এইচএসএ ভালো রেজাল্ট করবে, ভার্সিটিতে পড়বে, করার পরে আবার চাকরি জীবনে যাবে, দেখবে তখন তোমাদের কত আনন্দ লাগে। তো আমিও তোমাদের সাথে পরিচয় পর্ব শেষ হলো। এখন আমরা যে অর্থনীতি পড়ছো, তোমরা ভর্তি হয়েছে, অর্থনীতিটা কি আসলে এই বিষয়টা কি একটু বলা দরকার আছে বলে আমি মনে করি। তোমরা মানবিক শাখা স্টুডেন্ট এখন হলেও কেউ কেউ সায়েন্স বিভাগ থেকে এসেছো, কেউ কমার্স বিভাগ থেকে এসেছো, কাজেই তারা হয়তো অর্থনীতি সম্পর্কে তেমন কিছু জানো না, কিন্তু যারা মানবিক শাখায় ছিলে এবং অর্থনীতি এসএসসিতে পড়ে এসছো তারা অবশ্যই অর্থনীতি সম্পর্কে কম বেশি অবগত আছে। তো আমি বলতে চাচ্ছি যে অর্থনীতি হচ্ছে একটা তোমার অর্থনীতি ইংরেজি শব্দ হচ্ছে ইকোনমিক্স, ইকোনমিক্স শব্দটা এসছে গ্রিক একটা শব্দ থেকে, এটা হচ্ছে গ্রিক শব্দটা হচ্ছে ইকোনমিয়া, এই শব্দটা থেকে ইকোনমিক শব্দটা আসছে। এই শব্দের অর্থটা কি, এই শব্দের অর্থ হচ্ছে গৃহস্থালি পরিচালনা করা, ওইটাই গ্রিক হিসেবে। কেন আসছে, কারণ তার মানে কিন্তু অর্থনীতি বিষয়টা হচ্ছে একটা গতিশীল বিষয়, এটা অনবরত পরিবর্তন হয়, কিন্তু মানুষের তো চিন্তা চেতনার এবং দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়, যার জন্য কি হয় অর্থনীতির সংজ্ঞা এবং বিষয়বস্তুগুলো ক্ষেত্রেও ওই পুরাতন যে ধারণা এবং দৃষ্টিভঙ্গি থাকে সেগুলোর পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন চিন্তা চেতনার উদ্ভব ঘটে অর্থনীতিতে। এই জন্য আমরা অর্থনীতিকে বলতে পারি একটি পরিবর্তনশীল সামাজিক বিজ্ঞান বা সমাজ বিজ্ঞান, একটা পরিবর্তনশীল অর্থনীতি হচ্ছে একটা পরিবর্তনশীল সমাজ বিজ্ঞান, যেখানে যেখানে অসীম অভাব থাকে, মানুষের অভাব কিন্তু অসীম, যেখানে অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য এবং সীমিত সম্পদ থাকে, সীমিত সম্পদ এবং অসীম অভাব, এই অসীম অভাবটাকে পূরণ করতে হলে সীমিত সম্পদের বিকল্প ব্যবহার বের করতে হবে। এই জন্য অর্থনীতিটা হচ্ছে একটা গতিশীল সামাজিক বিজ্ঞান যা সমাজের সীমিত সম্পদ এবং বিকল্প ব্যবহারযোগ্য মানে অসীম অভাবের সাথে সীমিত বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের একটা সমন্বয় সাধন করার চেষ্টা করে, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা হচ্ছে অর্থনীতি। তো অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা আছে, অর্থনীতিকে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, তো দুই তিনজন অর্থনীতিবিদের সংজ্ঞা সম্পর্কে আমি একটু টাচ করে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, যিনি নাকি আধুনিক অর্থনীতির প্রধান এবং উনি অর্থনীতির জনক বলে খ্যাত অভিহিত উনি। তো উনি 1776 সালে ওনার একটা বই লিখেছেন গ্রন্থ, সেটা হচ্ছে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস। ওয়েলথ অফ নেশনস মানে জাতির জাতীয় সম্পদের, তো ওইখানে উনি অর্থনীতিকে বলছেন অর্থনীতি হচ্ছে একটা সম্পদের বিজ্ঞান, অর্থাৎ ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ, তার মানে এটা হচ্ছে সম্পদের বিজ্ঞান। তিনি বলছেন যে এটা সম্পদের বিজ্ঞান এবং এটা বিভিন্ন জাতিসমূহের যে সম্পদ আছে সেই সম্পদের উৎসসমূহ, সেগুলোর ধরন এবং সেগুলোর কি কিভাবে সেগুলোকে বিভিন্নভাবে ইউটিলাইজ করা যায় এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করে, অর্থাৎ এটাকে অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। আচ্ছা, এখন আধুনিক অর্থনীতিবিদ আলফ্রেড মার্শালের পরে এখন তুমি
অ্যাডাম স্মিথের পরে এখন আলফ্রেড মার্শাল কাছে আসো। তিনি আলফ্রেড মার্শাল হচ্ছেন তোমার সমাজের সম্পদের চেয়ে মানব কল্যাণের উপর তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, মানব কল্যাণটা প্রাধান্য পেয়েছে তার সংজ্ঞায়। তিনি বলেছেন যে অর্থনীতি এমন একটি বিষয় যা মানুষের দৈনন্দিন জীবনের, আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা কার্যাবলী করি, দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলীগুলো নিয়ে আলোচনা করি। এখানে কোনো মুনাফা অর্জন উদ্দেশ্য নয়, এখানে হচ্ছে মানুষের কল্যাণ, মানুষের কল্যাণ। অর্থাৎ অর্থনীতির, তিনি বলেন অর্থনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ সাধন করা। তার অনেক অর্থনীতিবিদ আছেন, যেমন মনে করো যে এল রবিন্স যে আছেন, উনি তো ওনার সংজ্ঞাটা আধুনিক যত অর্থ ব্যবস্থা আছে তার মধ্যে গ্রহণযোগ্য। তো উনি বলছেন অর্থনীতিটা হচ্ছে এমন একটা বিষয় যা ওই যে সীমিত সম্পদ এবং অসীমভাবে এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে যে সমন্বয় সেগুলি মানব সম্পর্কে মানব আচরণ নিয়ে সেই সমন্বয়টাকে মানব আচরণের ভিতরে প্রকাশ করা হয়। উনি এইভাবে বলছেন মানে অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের বিষয়ে উনি গুরুত্ব আরোপ করেছেন। তো মনে করা একটা দেশের অর্থনীতি, অর্থনৈতিক উন্নয়নের তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু উন্নত দেশ না, আবার আমরা কি অনুন্নত দেশ? আমরা অনুন্নত দেশ কিন্তু আমরা না, আমরা অনেক আগেই অনুন্নত অবস্থা থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করেছি এবং আমরা উন্নত দেশের কাছাকাছির দিকে যাওয়ার চেষ্টা করছি এবং যাচ্ছি। তার মানে আমরা হচ্ছি বইয়ের নাম জিজ্ঞেস করছি, বইয়ের নাম আমি বলছি বলবো, তা আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি। তো উন্নত দেশের বৈশিষ্ট্য কিন্তু একরকম, অনুন্নত দেশের বৈশিষ্ট্য অন্যরকম এবং উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য অন্যরকম। তা আমরা তো চাবো উন্নত দেশের দিকে যেতে। তো উন্নত দেশের বৈশিষ্ট্যের মধ্যে কি থাকা উচিত? থাকা উচিত থাকবে হচ্ছে যে সমস্ত দেশের অবকাঠামোগত উন্নয়ন থাকবে, দক্ষ জনশক্তি থাকতে হবে, শিক্ষা বিস্তার থাকতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা তো অবশ্যই থাকতে হবে। তারপরে কি করতে হবে? অবকাঠামোগত উন্নয়ন তো বললাম, তারপরে তোমার থাকবে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন থাকবে, আর্থিক যত প্রতিষ্ঠান বৃদ্ধি করা যায় সেটাও করলে আরো ভালো হয়। আর্থিক প্রতিষ্ঠান বলতে ব্যাংক, বিমা, এই সমস্ত বিষয় আছে। তো তোমরা আবার উন্নত টেকনোলজি ব্যবহার করতে হবে। তো আমরা কিন্তু এই যে ক্লাসে আসছি, আমরা ক্লাস করছি, আমরা কিন্তু ICTতে অনেক এগিয়ে গিয়েছি। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেই স্বপ্ন কিন্তু আমরা বাস্তবায়ন করছি ধীরে ধীরে এবং করব ইনশাল্লাহ। তো আমরা এই উন্নয়নের দিকে, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে আমরা যাচ্ছি। কাজে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কি কি বিষয়গুলো গুরুত্ব দিব। তো তোমরা বই লেখার কথা বলেছো, বইয়ের কথা বলেছো, আমি বলবো প্রথমেই বলবো আমাদের জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড যেটা আছে, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড, তোমরা জানো ওই বোর্ডের মাধ্যমে সমস্ত যে বইগুলো অনুমোদন পায় সেই বইগুলি পড়তে হয়। তো ওই টেক্সটবুক বোর্ডের মাধ্যমে যে বইগুলো অনুমোদিত আছে সেগুলো তোমরা দেখবে, সেগুলির মধ্যে তোমরা পড়লে বুঝতে পারবে যে কোনটা ভালো। আর আমি দু একটা বইয়ের নাম বলি, সেটা হচ্ছে এগুলো টেক্সটবুক বইয়ের, একটা হলো হাসান বুক হাউজের প্রকাশনায়, আমার কাছে আপাতত আছে হাসান বুক হাউজের প্রকাশনায়, রণজিৎ কুমার নাথের একটা লেখা বই, এই বইটা বেশ ভালোই ডিটেল লিখেছে। তারপরে আরেকটা বই হচ্ছে কাজল ব্রাদার্স লিমিটেডের, এই যে তোমরা দেখো আনন্দমোহন বিশ্বাস, শেখ শামীম ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন লিখছেন। এই বইগুলো আমি ঘেঁটে দেখেছি, তোমাদের জন্য বেশ সহজ করে সুন্দর করে গুছিয়ে লেখা আছে, তোমরা এগুলো কিনতে পারো। একটা হলো রণজিৎ কুমার নাথ, আর একটা হচ্ছে আনন্দমোহন বিশ্বাস, একটা কাজল ব্রাদার্সের বই, আর একটা হচ্ছে হাসান বুক হাউজের বই, মনে রাখবে। অন্যান্য যত বই আছে সেগুলো তোমরা পড়বে। তো আমাদের তো আছে সিলেবাস, তোমরা অর্থনীতি প্রথম বর্ষে অর্থনীতি প্রথম পত্র পড়বে, এখানে আমি একটু সিলেবাস নিয়ে আলোচনা করতে চাই। তোমাদের 10টা অধ্যায় আছে, প্রথম অধ্যায় মৌলিক বেসিক ইকোনমিক প্রবলেমস অ্যান্ড সলিউশন, মানে তোমার মৌলিক
অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান কিভাবে করা যায় সেই জায়গায়। আরেকটা অধ্যায় আছে কনজিউমার বিহেভিয়ার অফ কনজিউমার এন্ড প্রডিউসার, অর্থাৎ ভোক্তা এবং উৎপাদকের আচরণ। আরেকটা অধ্যায় আছে মার্কেট আছে, তারপরে তোমার ব্যাংক এবং মুদ্রা ও ব্যাংকিং আছে, তোমাদের আছে হচ্ছে বাজার মার্কেট যেটা সেটা, তারপর উৎপাদন এবং উৎপাদন ব্যয় এবং আয় নিয়েও একটা আছে সম্ভবত। হ্যাঁ, উৎপাদন ব্যয় এবং আয়, প্রোডাকশন কস্ট অ্যান্ড রেভিনিউ। তো তোমরা এগুলো তো তোমাদের ক্লাসে টিচাররা এই পুরো 10টা চ্যাপ্টারের সিলেবাস টিচাররা ভাগ করে নিয়ে নিয়ে চ্যাপ্টার ওয়াইজ যেভাবে পড়াবে তোমরা ওইভাবে পড়বে। তো আমি তোমাদেরকে দু একটা বিষয় বলতে চাই। অর্থনীতি মানে হচ্ছে তোমার অর্থনীতি পড়তে হলে তোমরা জানো যারা একটু পড়ে এসছো, দুইটা কনসেপ্ট আছে ইকোনমিক্সের। দুইটা বিষয় নিয়ে আমরা দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। ওইটা দিয়ে লিখো না, মাইক্রো ইকোনমিক্স। আরেকটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তো ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক্স আমরা জানি যে অর্থনীতির পরিধি এখন অনেক বিস্তৃত। এখন তো অর্থনীতির পরিধি মানে কি, অর্থনীতির যে আমরা শিখব সেই শিখার যে অংশগুলা সেগুলো অনেক বিস্তৃত। এই জন্যই 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফ্রিশ উনি সর্বপ্রথম অর্থনীতিকে দুই ভাগে ভাগ করেন, একটা হলো মাইক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তোমরা বুঝতে পারছো কিনা আমার হ্যান্ড রাইটিং, অবশ্য বই পড়তে গেলে তোমরা এগুলো জেনে নিতে পারবে, কোনো সমস্যা নাই। ম্যাক্রো ইকোনমিক্স তো প্রথম দিকে এই এইটা এই দুইটা ইকোনমিক্স সম্পর্কে যখন ইকোনমিক্স দুই ভাগে ভাগ করলেন, মাইক্রো ইকোনমিক্সটা খুব বেশি প্রচলন ছিল এবং নাম করেছিল। পরবর্তীতে যখন নাকি তোমার বিশ্বে ইয়ে হয়েছিল কি বলে তোমার মহামন্দা হলো, সেই মহামন্দাটা হয়েছিল হচ্ছে তোমার 1930 থেকে 1933 সালের মধ্যে। 1936 সালে তখন জে এম কেইনস উনি একটা ওই মহামন্দার পরে উনি একটা ওনার বই লিখেন, সেটার নাম হচ্ছে জেনারেল থিওরি অফ ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি। দেখো জেনারেল থিওরি অফ ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি। এই বইটা প্রকাশিত হওয়ার পর তখন এই যে সামষ্টিক অর্থনীতি অথবা এটা হলো ব্যষ্টিক, এটা হচ্ছে সামষ্টিক। তো এই তখন থেকে সামষ্টিক অর্থনীতির গুরুত্ব বৃদ্ধি পায়। তবে বর্তমান বিশ্বে সামষ্টিক প্রত্যেকটা অর্থনীতিতেই সামষ্টিক এবং ব্যষ্টিক দুইটা ব্যবস্থাই অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করা হয় এবং প্রয়োজন হয়। আচ্ছা, এখন ব্যষ্টিক এবং সামষ্টিক কি? ব্যষ্টিক কথাটার অর্থ মাইক্রো। হ্যাঁ, মাইক্রো মাইক্রো মানে হচ্ছে অতি ক্ষুদ্র। ব্যষ্টিক তুমি বুঝাইতে না পারলে মাইক্রো বুঝাইতে পারবো, তোমার মনে রাখতে সুবিধা হবে। অতি ক্ষুদ্র বিষয়টার অর্থ হচ্ছে মাইক্রো। তার মানে অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করা হয়। অর্থাৎ কি, তোমাদের সহজ কথা বলি, মনে করো যে আমার ব্যক্তিগত ইনকাম, আমি যে আয় করি সেটা আমার একার ইনকাম, এটা কিন্তু ব্যষ্টিক অর্থনীতিতে পড়বে। আমার পরিবারের নির্দিষ্ট পরিবার হিসাবে যদি হিসাব করা হয়, আমার নির্দিষ্ট কোনো পরিবারের ইনকামটাও ব্যষ্টিক অর্থনীতিতে পড়বে।
আমি যে সঞ্চয় করি আমার সঞ্চয়টা ব্যক্তিগত অর্থনীতি করবে, এখানে সবার সঞ্চয় মিলে একটা সঞ্চয় হবে, ওইটা ওটাতে হবে না। এই জন্য তুমি সহজ কথায় মনে রাখবে, ব্যষ্টিক মানে অতি ক্ষুদ্র। মনে করো অনেক সিমেন্ট কারখানা আমাদের বাংলাদেশে অনেকগুলো আছে, প্রত্যেকটা সিমেন্ট কারখানা আলাদা আলাদা যে উৎপাদনের হিসাব, বিনিয়োগের হিসাব, সঞ্চয়ের হিসাব, আয়ের হিসাব, এগুলি আলাদা আলাদা ভাবে যখন পরিমাপ করা হবে সেটা ব্যষ্টিক মাইক্রো ইকোনমিক্সের পার্ট। আর ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাক্রো মানে হচ্ছে সামষ্টিক, সামষ্টির বাংলাটা তো বুঝো, সমষ্ট সমষ্টি মানে হচ্ছে একত্র করা, তার মানে সকলের আয়, আমার তোমার এবং প্রত্যেকের আয়, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের আয়, কোনো সংগঠনের আয়, এগুলো সমস্ত কিছুর আয় 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 যোগ করে করে যোগ করে করে আমরা যে আয়টা পাবো, মানে সমষ্টিগত যে আয়টা পাবো সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির আলোচনার বিষয়। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির চেয়ে সামষ্টিক অর্থনীতির আলোচনা অনেক বেশি বিস্তৃত। যেমন জাতীয় আয়, আমার একজনের আয় হচ্ছে আমার আয়, আর জাতীয় আয় মানে কি, আমাদের সারা দেশের বিভিন্ন মানুষের, বিভিন্ন সংগঠনের, বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন মিল ফ্যাক্টরির যত আয় আছে, যত ধরনের ইনকাম আছে, ওই যে বিদেশে যারা রেমিটেন্স পাঠাচ্ছে আমাদের, ওই আয়টাও একটা আয়, সেটা হচ্ছে জাতীয় আয়। হ্যাঁ, সিলেবাসের ছবি তোমরা চাচ্ছ, কিন্তু সিলেবাসের ছবিটা আমি তোমাদেরকে, আমি যদি সময় থাকে আমি সিলেবাসের বলবো, তোমরা কাগজ কলম নিয়ে নিশ্চয়ই ক্লাসে বসছো, তোমরা লিখে নিও, বেশিক্ষণ সময় লাগবে না বলতে, আমার হয়তো 1 মিনিট লাগবে, তোমরা তাড়াতাড়ি লিখে নিবা। সিলেবাসের এটার ছবি আমি হ্যাঁ এখানে দিয়ে দিতে পারবো, কিন্তু তোমরা বই কিনলে এই সিলেবাসটা পেয়ে যাবে। আচ্ছা গেল, এটা হলো ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি। কেন, তার মানে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে যদি তুমি তুলনা করতে চাও তাহলে সামষ্টিক অর্থনীতির পরিধি অনেক বেশি এবং এটা পরিমাপ করা অনেক বেশি কঠিন। আর মাইক্রো ইকোনমিক্সটা হচ্ছে কিছুটা ক্যালকুলেট করা সহজ। এখন এটা তো গেল একটা বিষয়, আর একটা বিষয় হলো অর্থনীতি পড়তে হলে তোমাদের চাহিদা যোগান এইটা জিনিস জানতে হবে, অর্থনীতি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এই জিনিসটা আমি তোমাদের বলতে চাচ্ছি। ডিমান্ড হচ্ছে চাহিদা, হ্যাঁ, এই চাহিদাটা যে, এই চাহিদাটা কি, আমরা সাধারণত মনে করি চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে আমরা চাহিদা বলি, তাই না? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে আমরা মনে করি যে এটা চাহিদা, আমি ওটা চাচ্ছি, ওইটাই আমার চাহিদা, কিন্তু এটা হলো সাধারণ অর্থে। কিন্তু অর্থনীতির দিক থেকে এই শুধুমাত্র আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যাবে না, তোমার আকাঙ্ক্ষা থাকতে হবে একটা নির্দিষ্ট সময়ে এবং একটা নির্দিষ্ট দামে কোনো দ্রব্য পাওয়ার জন্য তোমার আকাঙ্ক্ষা থাকতে হবে। 1 নম্বর আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা আমি লিখতে চাচ্ছি না কারণ সময় কম, আকাঙ্ক্ষা। 2 নম্বর হচ্ছে সামর্থ্য, এবং 3 নম্বর হচ্ছে ক্রয় করার ইচ্ছা। এই তিনটা জিনিস যদি কোনো বিষয় থাকে, একটা নির্দিষ্ট সময় থাকতে হবে এবং নির্দিষ্ট দাম থাকতে হবে, ওই নির্দিষ্ট দামের মধ্যে তোমার একটা জিনিস ক্রয় করার আকাঙ্ক্ষার পাশাপাশি তোমার সামর্থ্য থাকতে হবে। মনে করো একজন ভিক্ষুক, ভিক্ষুকের তো টাকা পয়সা কম আমরা জানি, হ্যাঁ, ভিক্ষুক হঠাৎ মনে করলো যে আমি একটা গাড়ি কিনবো, এটাকে আকাঙ্ক্ষা আমরা বলতে পারবো না, কারণ তার এইটা নেই, সামর্থ্যটা নেই। আর যদি আমরা মনে করি যে না, তার একটা যে শার্টটা সে পরে থাকে তার চেয়ে একটা ভালো শার্ট কিনতে চায়, ওইটুকুন সামর্থ্য হয়তো তার থাকতে পারে সেই ক্ষেত্রে, এবং তার যদি ক্রয় করার ইচ্ছা থাকে যে আমার এই শার্টটা আছে আমি আর একটা শার্ট কিনতে চাই, তার মানে আকাঙ্ক্ষাটা আছে, তার তার সামর্থ্য আছে এবং ক্রয় করার ইচ্ছা আছে, এবং একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য এবং নির্দিষ্ট পরিমাণ দাম, একটা নির্দিষ্ট দাম দিয়েই তো কিনতে হয়, এইগুলি থাকলে সেটাকে আমরা কি বলবো, চাহিদা বলবো, এটা হচ্ছে ডিমান্ড। ঠিক আছে, তার মানে যদি কোনো দ্রব্য ক্রয় করার আকাঙ্ক্ষা, ইচ্ছা এবং সামর্থ্য সবগুলোই থাকে, তাহলে তুমি সেটাকে, সেই বিষয়টিকে অর্থনীতিতে আমরা চাহিদা বলবো। তো চাহিদার সাথে দামের একটা সম্পর্ক আছে, আমরা যেটাকে ল অফ ডিমান্ড বলি। এ দেখো, ল অফ ডিমান্ড, চাহিদা বিধি,
চাহিদা বিধি যেটাকে বলে, এটা কি দাম একটা বিষয়? অবশ্যই দাম মেইন একটা ফ্যাক্টর, দামটাকে দামের সাথে চাহিদার একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে কি, দাম যদি বাড়ে, কোনো দ্রব্যের দাম বাড়লে সেই দ্রব্যের কি হয়, চাহিদাটা কমে যায়। আমরা কি করি, একটা জিনিসের দাম এখন বেশি, বাজারে গিয়ে একটা জিনিস জিজ্ঞেস করলাম তো দাম বেশি যাচ্ছে, আমরা কি করি ওটা কিনি না, আমাদের চাহিদাটা কমে গেল। তার মানে দাম বাড়লে কি হয়, প্রাইস যদি বাড়ে তাহলে ডিমান্ড কি হবে, চাহিদাটা কমে যাবে। ঠিক বিপরীত ভাবে তুমি দামের সাথে আবার তুলনা করো, দাম মনে করো কমে গেল, দাম কমে গেল, তখন আমরা কি করি, মনে করি এখন দাম কম আছে, আমরা এখন একটু বেশি করে কিনে নিই, তখন যে ডিমান্ডটা বেড়ে যায়। অর্থাৎ দামের সাথে চাহিদার একটা সম্পর্ক আছে এবং এই সম্পর্কটা বিপরীত। দেখো দাম যদি বাড়ে তাহলে চাহিদাটা কমে যায়, দাম কমলে চাহিদাটা বেড়ে যায়। তার মানে দামের সাথে চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক আছে। এই যে দামের সাথে চাহিদার একটা বিপরীত সম্পর্ক এবং সেই সাথে সাথে এই অন্যান্য অবস্থাও অপরিবর্তিত থাকতে হবে। এখানে ভোক্তার রুচি, অভ্যাস, আয়, অন্যান্য অবস্থা এগুলি সব অপরিবর্তিত থাকলে এটাকে আমরা চাহিদা বৃদ্ধি বলি। অর্থাৎ দামের সাথে চাহিদার যে বিপরীত সম্পর্ক সেটা যেভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে চাহিদা বৃদ্ধি। এখন চাহিদা আমি বলতেছি, তোমার চাহিদা বলতেছি, এখন চাহিদাটাকে একটু বুঝো, একটু বোঝানোর চেষ্টা করি, চাহিদাটাকে চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ও এক্স অক্ষ, ও আই অক্ষ, এই দিকে ও আই অক্ষে আমরা দাম পরিমাপ করব আর দ্রব্যের পরিমাণ পরিমাপ করব। হচ্ছে দ্রব্যের পরিমাপ পরিমাণ বা এটাকে চাহিদা বলতে পারব। আচ্ছা, তো চাহিদা আমরা বলছি চাহিদার সাথে দ্রব্যের বিপরীতমুখী সম্পর্ক, দাম বাড়লে চাহিদাটা কমে যায়। আমার তাহলে চাহিদা রেখাটা কেমন হবে, চাহিদা রেখাটা এরকম ডান দিকে নিম্নগামী হবে। এখন দেখো আমি তোমাদের একটু বলি, মনে করো দ্রব্যের দাম এই পি, হ্যাঁ, তখন তুমি চাহিদার পরিমাণটা দেখো কতটুকু, এদিকে যাও, এটা তো চাহিদা রেখা ডিডি, এটা চাহিদা রেখা। তা ডিডি যদি দ্রব্যের দাম পি হয় তাহলে চাহিদার পরিমাণ কতটুকু হবে, এই দেখো চাহিদার পরিমাণ হবে এইটুকু। তার মানে এখন আমরা কম্পেয়ার করব দাম বাড়লে কি হয় চাহিদা এবং কমলে কি হয়। দেখো এখন যদি দ্রব্যের দামটা আমি পি ছিল, এখান থেকে কমে পি ওয়ানে নিয়ে আসি, এদিকে তো কম ওদিকে তো বেশি, এই দেখো দ্রব্যের দামটা কমে গেছে এইটুকু, আর চাহিদাটা কতটুকু বাড়লো, চাহিদাটা এতটুকু বেড়ে গেল, দাম কমে গেল চাহিদাটা বেড়ে গেল। খুব কিন্তু সহজ, খুবই সহজ। এখন আবার আসো বিপরীতভাবে দ্রব্যের দামটা আমি আবার একটু বাড়াই, এখানে পি টু করি, তাহলে চাহিদার পরিমাণটা কি হচ্ছে, এখানে কি ওয়ান এটা কিউ টু। এখন তোমাকে কিউ ওয়ান কিউ টু না বলে আমি তোমাকে আরেকটু সহজ করে দিই, আরেকটু সহজ করে তোমাদের বলতে চাচ্ছি, তাহলে ভালো হবে আরেকটু মনে হয়। মনে করো দাম এখানে এক, এখানে দুই, এখানে তিন, ঠিক আছে, এক টাকা, দুই টাকা, তিন টাকা, তাহলে চাহিদার পরিমাণ এখানে যখন দামের দ্রব্যের দাম এক টাকা ছিল তখন চাহিদার পরিমাণ ছিল ২০ একক। তুমি মনে করো যে তখন চাহিদার পরিমাণ ২০ একক ছিল, আবার দাম বেড়ে গেল, দেখো দাম বেড়ে গেলে তখন চাহিদার পরিমাণ আবার কমবে, এই যে চাহিদার পরিমাণ কমে এখন মনে করো ১৫ একক হলো, আবার দাম যখন আরো বেড়ে গেল তখন চাহিদার পরিমাণ কমে ১০ একক হলো, দাম যদি আরো বাড়ে বেড়ে ৪ টাকা হয় তাহলে এখানে মনে করো ৫ একক। তুমি দেখো আবার বিপরীত ভাবে চিন্তা করো, যখন দ্রব্যের দাম ৪ টাকা ছিল তখন তুমি ৫ একক দ্রব্য কিনতে পারতাম বা তোমার চাহিদা ছিল, তবে দ্রব্যের দাম একটু কমে গেলে তুমি চিন্তা করলে এখন তো দাম কম আমি একটু বেশি ক্রয় করি, এই যে বেশি ক্রয় করি, আমাদের এখন বর্তমানে পেঁয়াজের দাম বাজারে বেশি, এই বেশি থাকার কারণে আমরা কি করি, ১ কেজি পেঁয়াজ যদি কেউ ১ সপ্তাহ খায়
এখন আমরা দেড় সপ্তাহ খাওয়ার চেষ্টা করি, তার মানে আমাদের চাহিদাটা দ্রব্যের দাম বাড়ার কারণে আমাদের চাহিদাটা কিছুটা কমেছে। এখানে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে চিত্রের মাধ্যমে যে দ্রব্যের দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক। এগুলো তোমাদের ক্লাসে আরো ভালোভাবে পড়ানো হবে, তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে, না বুঝতে পারলেও বুঝে নিতে পারবে। আচ্ছা, এটাতে গেল চাহিদা। এখন আরেকটা বিষয় আছে দ্রব্যের, আমি যেটা বলছি যোগান বা সাপ্লাই, সাপ্লাই। এখন যোগান কি জিনিস? যোগানটা হচ্ছে সাধারণত আমরা যে কোনো জিনিসের সরবরাহ করাকে আমরা যোগান মনে করি, কিন্তু আসলে তা না। যোগানটা হচ্ছে শুধু সরবরাহকেই বলা যাবে না যে যোগান, একটা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে। ও আরেকটা বিষয় বলি, চাহিদাটার সৃষ্টি হয় সাধারণত ভোক্তার দিক থেকে, আর বিক্রেতার দিক থেকে শুরু হয় হলো বা উৎপাদনকারী বা বিক্রেতার দিক থেকে আসে হচ্ছে যোগানটা। কারণ যে উৎপাদনকারী, যে উৎপাদন করে, সে কি চিন্তা করবে? সে চিন্তা করবে দ্রব্যের দাম যখন বেশি থাকবে, তার স্টকে উৎপাদন করা আছে, এখন দাম বেশি আছে, এখন পেঁয়াজের দাম বেশি, যার যেখানে আছে সব পেঁয়াজ বাজারে ছেড়ে দিচ্ছে, এখন আমি বেশি প্রফিট পাবো, পেঁয়াজের দাম এখন বেশি আছে। কিন্তু যখনই দামটা কমে আসবে, তখন সে আবার কি করবে? তার স্টক বাড়াবে, তার মজুদ বাড়াবে। এই জন্য যোগানের ক্ষেত্রে কি হয়, চাহিদার ক্ষেত্রে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, আর যোগানের ক্ষেত্রে দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণও বাড়ে। এই যে দেখো, মনে করো যে সাপ্লাইয়ের ক্ষেত্রে দ্রব্যের দাম যদি বাড়ে, তাহলে সাপ্লাইও বাড়ে, ঠিক আছে? আবার দ্রব্যের দাম যদি কমে যায়, সাপ্লাইও কমে যায়। তার মানে কি, দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দ্রব্যের দাম কমলে যোগান কমে, অর্থাৎ সম্পর্কটা কিন্তু সমমুখী। যোগানের ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে সমমুখী, অর্থাৎ একটা দাম বাড়লে আর একটা সরবরাহ বেড়ে যায়, যোগান মানে সরবরাহ। এই জন্য তার মানে যোগানটাও বুঝতে পারলে তোমরা চাহিদাটা বুঝতে পারলে। এখন চাহিদা এবং যোগানের মাধ্যমে একটা দাম তো নির্ধারিত হতে হবে। এখন আমি কিনতে গেছি, যে বিক্রেতা সে বিক্রি করতে চাচ্ছে, আমি কিনতে চাচ্ছি, একটা দামের তো একটা সেটেলমেন্ট আসতে হবে, একটা ভারসাম্য আনতে হবে সেখানে। সেইটা এখন আমরা একটু দেখি, চাহিদা এবং যোগানের মাধ্যমে দ্রব্যের ভারসাম্যটা আমি এখন একটু নিয়ে আলোচনা করছি। এদিকে হচ্ছে ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এদিকে ওরকম দাম আর দ্রব্যের পরিমাণ। এদিকে আমরা পরিমাপ করবো দ্রব্যের পরিমাণ, এদিকে হচ্ছে দাম পরিমাপ করব। এখন আসো, আমরা চাহিদা রেখা কি করেছি দেখেছি, চাহিদা রেখাটা এরকম হয়, নিচ দিকে হয়, আর যোগান রেখাটা, ও যোগান তো বলাই হয়নি, আমি যোগান করে নিই তাহলে আগে তোমাকে, যোগান রেখাটা দেখাই নি, দামের সাথে যে যোগানের, এই যে যোগান রেখাটা দাম দিকে ঊর্ধ্বগামী হয়। এখন তুমি দেখো, এখন দাম যদি কি হয়, তখন যোগান কি পরিমাণ, না এক দুই দিয়ে বুঝে নি, এক টাকা হয় তখন দ্রব্যের যোগান পাঁচ টাকা, আবার দ্রব্যের দাম বেড়ে যদি দুই টাকা হয়, তখন যোগানও বাড়ছে, দেখো যোগান বেড়ে দশ টাকা হলো, আবার দ্রব্যের দাম যদি তিন টাকা হয়, যোগান আরও বেড়ে গেল, মানে পনেরো টাকা হলো, এরকম করে বাড়তে থাকবে। অর্থাৎ দাম বাড়ছে, যোগানও বাড়ছে, দেখো তোমরা, দাম বাড়ছে, যোগান বাড়ছে, অর্থাৎ যোগানের সাথে দামের সমমুখী সম্পর্ক বিদ্যমান। এখন আমি তোমাদের দেখাবো এই যোগান এবং চাহিদা রেখা, যেটা এই রেখার মাধ্যমে কিভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়, ভারসাম্য দাম নির্ধারিত হয় কিভাবে। একটু দেখো কয়টা বাজে, এদিকে দাম, এটা হলো চাহিদা রেখা, এটা হচ্ছে যোগান রেখা, এস এস ডিডি, এটা হলো একটা বিন্দু, যে বিন্দুতে চাহিদা এবং যোগান রেখা একে অপরকে স্পর্শ করেছে, ছেদ করেছে, তার মানে এই বিন্দুটা হচ্ছে একটা ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে চাহিদার পরিমাণ যা, যোগানের দামের পরিমাণও তাই, অর্থাৎ দাম এবং
যোগানের সাথে একটা ভারসাম্য অবস্থায় আছে। এখন মনে করো যে দ্রব্যের দাম বেড়ে গেল, একটু একটু খেয়াল করো তোমরা, দ্রব্যের দাম বেড়ে যে এই পি টু হল, আমি এটা আলাদা করে দেখাচ্ছি, কারণ এই দেখো পি টু দামে এটা চাহিদা, এই যে চাহিদাটা কতটুকু হলো, এটা চাহিদা রেখা, তো এই পি টুটা এই দামে এখানে ইয়ে করছে, তাহলে তোমার এখানে দেখো এখানে কিউ টু, এই যে আগে দ্রব্যের পরিমাণ ছিল এতটুকু, দাম বেড়ে যাওয়াতে চাহিদা কমে গেল, কিন্তু এখানে ছিল এটা কমে এতটুকুতে আসছে। আবার যোগানের ক্ষেত্রে দেখো দাম বাড়লে যোগান বাড়ে, তেমনি এই যে দাম বেড়ে এখানে গেল, এই যে যোগানটা দেখো, এই যে যোগান রেখা না এটা, এই যে যোগান রেখা, এই যোগান রেখার ক্ষেত্রে কি হলো, এই দেখো এখানে কিউ ছিল এখানে কিউ টু হলো, যোগানের ক্ষেত্রে এতটুকু বেড়ে গেল এবং চাহিদার ক্ষেত্রে দাম বাড়াতে, যোগানের ক্ষেত্রে এতটুকু বেড়ে গেল এবং চাহিদার ক্ষেত্রে দাম বাড়াতে এতটুকু কমে গেল, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে যোগান বাড়ে, ঠিক আছে। আবার আরেকটা দেখো, যদি এই দামটা বেড়ে যাওয়াতে এরকম হলো, এখন আমরা ধরো এখানে আমরা আরেকটা দাম নেই, আরেকটা দাম নাও, এটা পি ওয়ান, এটা দ্রব্যের দাম পি থেকে কমে পি ওয়ানে হলো, এখন পি ওয়ানে হওয়াতে এই দেখো চাহিদা ছিল পিতে, ভারসাম্য দামে পিতে ছিল, সেখান থেকে কমে গেল, কমে যাওয়াতে কি হলো, আমার ডিমান্ড কার্ড কোনটা, এইটা আমার ডিমান্ড কার্ড, এই ডিমান্ড কার্ড এই পর্যন্ত তুমি আসো, এসে নিয়ে দেখো এই দেখো কিউ ওয়ান, তার মানে কি আগে এখানে ভারসাম্য দামে এতটুকু ছিল চাহিদার পরিমাণ, এখন দাম কমে যাওয়াতে তোমার চাহিদার পরিমাণটা এতটুকু বেড়ে গেল, বুঝতে পেরেছ? একদম সহজ, এগুলা হচ্ছে একটু খেয়াল করে নিজেরা বাসায় যেয়ে বই দেখে আবার পড়বে। আবার যোগানের ক্ষেত্রে দেখো, এটা যোগান রেখা, যোগান রেখা এপি ওয়ান দাম এখানে আসছে, এখানে আসো কি বলছে যোগানে, কি বলছে দ্রব্যের দাম কমলে যোগান কমবে, যোগান আগে এতটুকু ছিল, এই যে ভারসাম্য বিন্দু এই যেখানে ই এখানে ছিল, এইখান থেকে এই এতটুকু থেকে দেখো দ্রব্যের দাম কমাতে এই যে যোগানও কমে গেল, তার মানে কি এই যে এইভাবে দ্রব্যের দাম কমছে বাড়ছে ইত্যাদি এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমেই একটা ভারসাম্য একটা বিন্দুতে আসবে, যে একটা জায়গায় আসবে দর কষাকষি হবে, দাম হবে একটা প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতার মাধ্যমে এখানে এই জায়গায় এই দামে দ্রব্য বিক্রয়ের দাম নির্ধারিত হবে। এখন তো সময় মনে হয় শেষ হয়ে আসছে, আমি তোমাদের কয়েকটা কথা বলতে চাই, আমরা তোমরা অল্প বয়স এখন টিন এজ, তোমরা অনেক সময় মনে করো যে আমরা এসএসসি পাস করে এইচএসসিতে অনেক বড় ক্লাসে উঠে পড়েছি, এসএসসির সময় তুমি যে সময়টা পেয়েছ এইচএসসিতে কিন্তু অতটুকু সময় তুমি পাবে না, কারণ তোমার সিলেবাস অনেক বড়, কিন্তু টাইম আরও এসএসসির চেয়ে ধরতে গেলে 2 মাস কম আছে, তার মানে তুমি এখন থেকে যদি ঠিক মতো পড়াশোনা না করো, ঠিক মতো ক্লাস না করো, তাহলে তুমি পরবর্তীতে হাবুডুবু খাবে, তোমার রেজাল্ট ভালো করা সম্ভব হবে না, এবং তুমি পরবর্তীতে গিয়ে তোমার ভবিষ্যতে তুমি ভালো করার বা ভবিষ্যতে ভালো পজিশনে যাওয়ার কোনো চেষ্টাই করতে পারবে না, রেজাল্ট খারাপ হয়ে গেলে আর কিছু করা যায় না, কারণ অনেক ভালো রেজাল্ট আর আছে, এমনিই কম্পিটিশন অনেক বেশি, শ্রমবাজারে তো এখন অনেক ইয়ে আছে, বেকারত্ব আছে, আবার তোমার আমাদের ইয়ের কম আছে, আমাদের যে চাকরি কর্মস্থল সেগুলোতে খালি জায়গা শূন্য পদ খুবই কম আমাদের জনবহুল দেশের তুলনায়, এই জন্য আমি তোমাদের বলি তোমরা ঠিক মতো ক্লাসে আসবে, ক্লাস মনোযোগ দিয়ে পড়বে, সব সাবজেক্টের ক্ষেত্রে ক্লাসে যাবে, বাসায় যে ঠিক মতো পড়াশোনা করবে, আমি আর আর তোমাদের যে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা যারা আছেন আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ, তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধুমাত্র শিক্ষকের উপর ভরসা করে, শুধুমাত্র কলেজের প্রতিষ্ঠানের উপর ভরসা করে বসে থাকলে চলবে না, আপনাদেরকে আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই ভালো নজর দিবেন, যাতে তারা ঠিক মতো ক্লাসে গেল কিনা, শুধু কলেজে আসলো কিনা সেটা না, সে ক্লাস করলো কিনা, ক্লাস করে বা বাসায় গিয়ে পড়াশোনা করছে কিনা, তার বন্ধু বান্ধব কারা, কাদের সাথে সে মেলামেশা করছে, তারা কি ভালো ছেলে না খারাপ ছেলে, সমস্ত কিছু দেখবে, কারণ এখন যদি একবার অ্যাডিকশনে ছেলে পেলে পড়ে যায় অথবা রাজনীতির সাথে অতিরিক্ত জড়িয়ে যায়, তাহলে আর ভালো রেজাল্ট করা সম্ভব না, এই জন্য আমি তারপরে আবার তোমাদের সময় শেষ হয়ে গেছে, আমি তোমাদের সবাইকে আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা অর্থনীতি যারা নিয়েছো সবাই রাখবে অর্থনীতি পড়বে, আমি তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে
আজকের মতো শেষ করছি, তোমাদের সঙ্গে আমার পরবর্তীতে দেখা হবে আবার ক্লাসে। আল্লাহ হাফেজ।